সো হাই গাইস, আমি আজ এসে গেছি এক নতুন ভিডিও নিয়ে। সো আজকাল ভিডিও একটু আলাদা, কারণ আজকে আমি কথা বলবো আইপিএল নিয়ে। হ্যাঁ গাইস, আপনি ঠিকই শুনেছেন, আইপিএল, ইন্ডিয়ান পুলিশের লাঠি। সো গাইস, ভিডিও শুরু করা যাক। আপনি দোকানকে বাহার খড়ে হ্যাঁ, আর ইয়ে দরাসল সোশ্যাল ডিস্টেন্সিং কা পালন কর রহে লোগ। ও ভাই, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। सो और सब कथा साइड में रखे, এখন আমরা আইপিএল এর দিকে ফিরে আসি, আই মিন ইন্ডিয়ান পুলিশের লাঠির দিকে আমরা ফিরে আসি। পড়াই লিখাই মে ধ্যান লাগাও, আইএএস বানো আর দেশ কো সামালো, লেকিন নাই তোমারে গাঁড মে চনুনে চনুনে কাট রহে হ্যায়। আবার যারা কান ধরে উঠবোস করবে না, তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা আছে এইভাবে। ভোসড়ি কে যা চা লিখ রা হ্যায় ঠোস দুঙ্গি জিতনে হ্যায় তুম সারে কা সারে। গাইস, তারা কান ধরে উঠবোস করায় না, এমনকি তার কা ব্যাঙের মতন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে ব্যাঙের মতন তাকে সেভাবে বাড়ি যেতে বলে। কহাঁ সে আতে হ্যায়? আমাদের পুলিশ শুধু ব্যাগের মতো হাঁটায় না, এমনকি জিমের ব্যবস্থা আছে। হ্যাঁ গাইস, জিমেরও ব্যবস্থা আছে। শরম করো, ভগবান সে ডরো, ভোসড়ি ওয়ালো ভগবান সে ডরো, কুছ আচ্ছা করো লাইফ। এদেরকে দেখে আপনি আতঙ্ক হবেন না, কারণ এরা সে বিএসএফ এর আর্মি বা বিএসএফ এর ট্রেনিং এর জন্য এরা আসে না, এরা পুলিশ সেভাবে সুতিয়ে রেখেছে, কারণ এরা সে পুলিশের আইন ভঙ্গ করেছে। বিনা পাসপোর্ট মেরে দেশ মে আয়ে হ্যায়, ইয়ে কোই রান্ডি কা রহা হ্যায়, ইয়ে কোই রান্ডি কা রহা হ্যায়। এবার শুরু হবে আসল কাহিনী। হ্যাঁ গাইস, এবার শুরু হবে আসল কাহিনী। আমাদের পুলিশ মারার আগে লাঠিকে ভালো করে স্যানিটাইজ করে। লাঠি স্যানিটাইজ হয়ে গেলে তারপর প্রথমে আমাদের পুলিশ তাকে পূজোর থালা নিয়ে আরতি করে, তারপর মাথার তিলক দিয়ে অ্যাকশন শুরু করে। তোমাকে মারবে না, তুমি ওই বাপের রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে আর তোমাকে মারবে না। আমি বলি গায়েস, ওই দাদাকে মারছে, দাদা চেঁচাচ্ছে, তো পাশে কুকুরগুলো কেন চেঁচাচ্ছে দাদা, আমি বুঝতে পারলাম না। কিছু কিছু মানুষ আবার বাইরে বাইক নিয়ে ঘুরতে বেড়ায়, একজন না তারা তিন তিনজন। হ্যাঁ, সুশ্রী উঠেছে বাইক বের হওয়ার জন্য। নিকল লউড়ে, পহলি ফুরসত মে নিকল,
कोई जरूरत नहीं हिंदुस्तान को तेरी। अरे ये लॉकडाउन बाजार है क्यों जो दुकान खुले दे আমি তো বলি ভাই এরাকে বেছে বেছে এক জায়গাতে মারা উচিত। হ্যাঁ গাইস, যদি ভিডিও মজা লাগে তাহলে লাইক টিপে দেন। কি করছেন, লাইকটা দেবেন? আমি জানি না কি হবে, লাইকটা দেবেন। ও দাদা আপনার সাইকেলটা তো নিয়ে যান। আচ্ছা গাইস, আমরা শুনেছি হিম্মত বালা হয় কিন্তু হিম্মত বালিও হয়। আবার দেখেন সে হিম্মত বালি পুলিশের সঙ্গে কি করে তর্ক বিতর্ক করছে। না, এদের মধ্যে কিছু কিছু লোক আছে যে তারা বাইরে ঘুরবে অথচ পুলিশকে দেখলে পাথর মারবে। बे साले, तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। अरे दादू, अपना सैनिटाइज दीचे, ওটা বিষ না বা ওটা অ্যাসিড না যে আপনার হাত পুড়ে যাবে। এখানে কাউকে দাদার কাকুরা ধরে না, এখানে বৌদি আর কাকি ধরে। ভাই সব কিছু জ্যাদা নিয়ে হয়ে গেছে, মতলব কুছ ভি। আরে কি ভাই, পার্টি হচ্ছে নাকি? ওইভাবে গোল করে মিটিং হচ্ছে নাকি? আরে ভাই, আরে করোনা ভাইরাস, ভাইরাস এরা করোনা ভাইরাসকে সিরিয়াসলি নিচ্ছে না ভাইরাস। আমরা বুঝি না, আমরা পুড়িয়ে সব ফেলে দেব, একটা কিছু রাখবো না, সব পুড়িয়ে দেবো। ওকে মারকে মারকে কি সাহন ধরে লোক, ওকে মারকে সব ফেলে আরে ভাই, আমি বললাম তো ওটা মানুষ, ওরা 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 জান দিয়ে দিবে, ওরা জান দিয়ে দিবে ওরা। তোমাদের হাতে চালে বা একটু যদি হালকা ওর আওয়াজ করতে বলে তো তোমরা মিটিং করে আমি মিছিল করে করে বেরাও। আর যদি বলে মোমবাতি ধরাও তো তোমরা আবার বাজি ফুটাও। আর সামান্য বাড়িতে থাকতে পারো না? Do me a favor, please. Get out of here. Guys, দুঃখ এটাই যে বাইরে থাকা শ্রমিক ভাইরা আছে, তাদের যে পরিস্থিতি হয়ে উঠছে, হয়তো হেঁটে হেঁটে আসছে বা কতজন আসতে পারছে না, তার জন্য দুঃখ। বাট কিছু করার নেই, পরিস্থিতি আমাদের এই অবস্থায় ফেলে দিয়েছে। করোনা ভাইরাস কোনো ধর্ম চিনে না, হিন্দু মুসলমান শিখ ইসাই কাউকে চিনে না।
আর পুলিশ যে কাজটা করছে খুব ভালো করছে, পুলিশের একটু সাথ দেন, যেহেতু পুলিশ যেটা করছে আমাদের জন্য করছে। আর গাইস যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ফেসবুকে থাকেন তো লাইক করবেন। সো বাই।